হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? পুজো তো শুরু হয়ে গেল, এবারে বাচ্চাদেরকে তো সেরকম ভাবে বার করতে পাচ্ছি না, ওরা বাইরে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যাচ্ছে। তো অনেক করে আজকে বুঝিয়েছি যে দাঁড়া আর দুটো দিন ওয়েট কর, তারপরে নিশ্চয়ই নিয়ে যাব একটু ঘুরতে। তা বলছে যে তাহলে আজকে আমাদের পাস্তা করে খাওয়াতে হবে মা। আমি বললাম ঠিক আছে, যখন কোথাও যেতেই পারছিস না তাহলে চল পাস্তাই করি আজকে। তো এগ আর চিকেন দিয়ে আমি কিভাবে বাচ্চাদের জন্য পাস্তা করছি একটু ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমরাও দেখো কেমন করে আমি বানাচ্ছি আমার বাচ্চাদের জন্য। ডিম্পি আর আয়ুষের জন্য আমি আজকে একটু পাস্তা বানাচ্ছি, তোমরাও দেখো দর্শক বন্ধুরা। জন্য আমি কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু আদা কুচি, একটু রসুন কুচি, দুটো ডিম, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি হচ্ছে একটু লেবুর রস আর একটু ব্ল্যাক পেপার দিয়ে, আর লাগছে হচ্ছে তেল, আর হচ্ছে মেয়োনিজ, দু রকমের মেয়োনিজ নিয়েছি, আর ব্ল্যাক পেপার নিয়েছি, আর পাস্তা। শুরু করছি পাস্তাটা বানানো। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, তেল দিয়ে তেলটা একটু গরম হলে তারপরে আগে মাংসটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন পেঁয়াজ রসুন কুচি আদা কুচি, রসুনটা বলে নাকি ব্রেনের জন্য খুব ভালো, সেই জন্য আমি ওদের জন্য কিছু করলে পরে চিকেন ইয়ে পাস্তা করি কি চাউ করি আমি না একটুখানি রসুন কুচি ওর মধ্যে দিই। এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি পেঁয়াজ কুচানো রসুন কুচানো তারপরে দিই, এটা একটু ভাজা ভাজা হতে থাক। কুচানোটা দিয়ে দিচ্ছি, আদা কুচো রসুন কুচো সব দিয়ে আবার আরেকটু ফ্রাই করে নেব। তারপরে পাস্তাটা মিশিয়ে দেবো। এবারে আমি পাস্তাটা মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে মেশাচ্ছি, পাস্তাটা মেশাচ্ছি, টেস্টি না হলে তারা আবার খাবেন না বুঝেছেন তো, ছোট হলে কি হবে মুখে এদের খুব টেস্ট। ব্ল্যাক পেপার দিচ্ছি, এবারে এটাকে পুরো মিশিয়ে দিলে রেডি, স্টার্ট করার জন্য রেডি হয়ে যাবে। মিশিয়ে নিচ্ছি ভালো করে, মেয়োনিজ দিয়ে ব্ল্যাক পেপার দিয়ে রেডি, এইবারে দিয়ে দেবো সার্ভ করে দেবো। নাও খেতে শুরু করো। ওয়াও মাম্মি ইয়াম্মি, মাম্মি ইয়াম্মি। ও বাবা, এসব তো ইয়াম্মি টাম্মি হবেই তাই না, পছন্দের জিনিস। তাহলে গাইস এবারে চলো টাটা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।